প্রিয় বন্ধুরা এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহত যে কথাটি বলেছেন তা আমি বাংলায় অনুবাদ করছি বাংলাটি হলো এমন যে ব্যক্তি আমার দেওয়া নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামত ভক্ষণ করার পরে সে ব্যক্তি যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি আল্লাহ আল্লাহতালা তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেই আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামত খাওয়ার পরে সে সুক্রিয়া আদায় করে না আমি আল্লাহ তার নেয়ামতকে ছিনিয়ে নেই শুধু এতটুকুই নয় তাকে আমি শত আজাব এবং গজবের মধ্যে লিপ্ত করে দেই প্রিয় বন্ধুরা আল্লাহ পাক রব্বুর আলমিন আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন ফল থেকে শুরু করে নিয়ে ফুল ফল গাছপালা নদ নালা বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে নিয়ে আপনি যেদিকেই চোখ বোলাবেন শুধুমাত্র আল্লাহ তালার নেয়ামতেই দেখতে পাবেন আমি একটা হাত দিয়ে এক্সাম্পল দিচ্ছি হাতটা এরকম আল্লাহ তালা যে এই যে মধ্যখানে একটা ভাজ করার জন্য চাকা সিস্টেম করে দিয়েছেন এটাও হলো আল্লাহ তালার এক বড় নেয়ামত আপনার হাতটা যদি এরকম সোজা করে দিত আপনি কি অত সহজে আপনার সব কাজ করতে পারতেন পারতেন না এমন কষ্ট হয়ে যেত যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এজন্য আল্লাহ আল্লাহতালা আমাদের হাত দিয়ে যেন আমরা সমস্ত কাজ সুন্দরভাবে করতে পারি এই এখানে চাকা সিস্টেম করে দিয়েছেন এখানে চাকা সিস্টেম করে দিয়েছেন এবং প্রত্যেকটা আঙ্গুলের মধ্যেও দুই তিনটা করে চাকা সিস্টেম করে দিয়েছেন এটা হলো আল্লাহ তালার এক নিয়ামত শুধু কি তাই আপনার মা আপনার জন্য কত বড়ো নেয়ামত আপনার বাবা আপনার জন্য কত বড়ো নেয়ামত আপনার বোন আদরের বোন আপনার জন্য কত বড়ো নেয়ামত আপনার স্ত্রী আপনার জন্য কত বড় নেয়ামত এটা আপনি যদি একটু অ্যানালাইসিস করেন আপনি যদি একটু গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন এই সমস্ত মানুষ ছাড়া বা এই সমস্ত সুযোগ সুবিধা ছাড়া আমাদের জীবন অচল পানি আল্লাহ আল্লাহতালের কত বড়ো নেয়ামত আপনি সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন থেকে শুরু করে নিয়ে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত পানির ব্যবহার আপনি করেন আপনি পানি খান আপনার শরীরকে পবিত্র করার জন্য পানি ব্যবহার করেন এবং আরও অন্যান্য কাজ সমস্ত কাজ করার জন্য আপনি পানি ব্যবহার করেন শুধুমাত্র এই পানির সুক্রিয়া আপনি যদি মরণ পর্যন্ত আদায় করেন তারপরেও কিন্তু সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না তো আল্লাহ তালা যে কি এত নিয়ামত দিল তার বিনিময়ে কি আল্লাহ টাকা নেয় আপনি যে অক্সিজেন গ্রহণ করতেছেন ঘণ্টার পর ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর মৃত্যুর আগ পর্যন্ত আপনি অক্সিজেন গ্রহণ করবেন এর জন্য আল্লাহ তালা কি আপনার কাছ থেকে কোনো বিল পে আপনাকে কি কোনো বিল পে করতে হবে হবে না আল্লাহ তালা কি চাই আল্লাহ তালা শুধুমাত্র চায় আপনা আপনি সুক্রিয়া আদায় করুন এই যে নিয়ামত পেয়েছেন নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায় করুন যেমন পানি খাওয়ার পরে বলুন আলহামদুলিল্লাহ কোনো নিয়ামত দেখার পরে ভালো একটা ফল আপনার চোখে আপনার দৃষ্টি গোচর হয়েছে দেখার পরে আপনি বলুন মা আলহামদুলিল্লাহ এই শুধু এতটুকুই আল্লাহ তালা চান যে আপনি শুধুমাত্র যেন তার শকুর গুজার বান্দা হন তার শুক্রিয়া আদায় করেন তবন্ধুরা আল্লাহ তাল্লাহ যত নিয়ামত আমাদেরকে দান করেছেন আমরা সবসময় আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করবো আল্লাহ পাক রব্বুল আলমিন সেই তৌফিক আপনাকে আমাকে আমাদের সকলকেই দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এ সম্পর্কে জানতে পারে আর বন্ধুরা আপনাদের জন্য একটা সুখবর সেটা হলো যে আমি আর কয়েকদিন পরেই শুরু করতে যাচ্ছি কোরআন শিক্ষার ওপর লাইভ ক্লাস আমার ক্লাসগুলো সম্প্রচারিত হবে আমার ফেসবুক পেজের মাধ্যমে তো আপনারা যদি সেই সমস্ত ক্লাসে অংশগ্রহণ করতে চান বা ক্লাসগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে লাইক দিতে হবে দিয়ে রেডি থাকতে হবে তো আমার ফেসবুক পেজের লিঙ্ক ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখবো এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করে গিয়ে আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আর এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ مولاي صل وسلم دائما ابدا على